পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইতিমধ্যে রাজধানীর অভিজাত মার্কেটের পাশাপাশি জমে উঠেছে ফুটপাতের বাজার। নিম্ন স্বল্প আয়ের মানুষ ঈদ কেনাকাটা সারছেন ফুটপাত থেকে। এদের অন্যান্য বার যেই কেনা বেচা হয় ফুটপাতের ব্যবসায়ীরা আশা করছেন যে এবারের ফুটপাতে বেশি পরিমাণে বিক্রি হবে। গত বছরের যেই ধকলগুলো রয়েছে করোনা মহামারীর পরবর্তী সময়ে যেই বেচা কেনা কিছুটা প্রভাব পড়েছে, সেই প্রভাব কিছুটা পুষিয়ে তুলতে পারবে তেমনটি অনেক ব্যবসায়ীরা ধারণা করছেন। দর্শক, ফুটপাতের ঈদ বাজারের খবর জানাতে আমি সরাসরি সংযুক্ত হয়েছি গুলিস্তানে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব যে ঈদকে সামনে রেখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ব্যস্ত সময় পার করছে গুলিস্তানের ব্যবসায়ীরা। যারা ফুটপাতে ব্যবসা করছেন তারা নানান ধরনের পোস্টার সাজিয়ে বসে আছেন ঈদ উপলক্ষে। তারা কিন্তু প্রতিটি কাস্টমার তারা কিন্তু ঈদ উপলক্ষে বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে বসে আছেন। তবে অনেকেই বলছেন যে আজ নবম রোজা হলেও এখনও কিন্তু তেমন জমে ওঠেনি এই ফুটপাতের ঈদ বাজার। আমরা সেই চিত্র কিছুটা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু তেমন নেই। আমরা একজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলতে চাই যে আজকে তো রমজানের নবম দিন, কেমন বেচাকেনা চলছে? বেচাকেনা কোনো বেচাকেনি নাই, খুবই খারাপ। শীতের মধ্যে আমরা মনে করেন লাখ লাখ টাকা কামাইছি জায়গার মধ্যে, ওখানে 1000-5000 টাকা কামাইতে পারি না। তারপরে এক জোড়া জুতা বিচলে 50-60 টাকা লাভ করার লাগে। গত বছরের তুলনায় এবারে জুতার আসলে দাম বেড়েছে কিনা? জুতার মনে করেন জোরেতে জোরার বাড়ছে, কিন্তু জুতা বেছে কিনে নাই। গত বছর জুতো যে জুতো ছিল 300 টাকা, এই জুতো হয়েছে 500-600 টাকা, এরপর বেছে কিনে নাই। না, দাম বাড়ার কারণে কিন্তু এবার মানুষ আসলে বেশি কিনছে না? না না, অনেকে বলছেন যে এখনো আসলে অনেকজনের বেতন বোনাস না হওয়ার কারণে কিন্তু আসলে তেমন মার্কেটে প্রভাব নাই, হয়তো আগামীতে ভালো বিক্রি হবে। যেরকম করোনার মাঝখানে লকডাউন ছিল, হ্যাঁ লকডাউনের সময় ভালো ছিল। উর কি জুতা বিচ্ছি, বাসার থেকে আয় জুতা বিচ্ছি। আপনার এখানে এই সময় নাস্তা এবার টিয়া ছিল, বড় নাস্তা এবার টিয়া নাই। এখানে কত টাকা দেখি আসলে জুতা রয়েছে আপনার এই স্টলে? হ্যাঁ মনে হয় 100-200 এরকম আরো দামের আছে। কোন জুতা আসলে বেশি মানুষ পছন্দ করছে? সব জুতাই পছন্দ করে, পছন্দের জুতাই আমরা বেশি, আমরা লোকাল জুতা বেশি না। 650 টাকা। 650 টাকা রাখছেন? এই যে এটা 350 টাকা। ওকে ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন যে ফুটপাতে কিন্তু বাহারি ডিজাইনের কিন্তু আমরা এখানের জুতার কালেকশন দেখতে পাচ্ছি। আমরা অন্য অংশে আপনাদের ঘুরিয়ে দেখাতে চাই। এখানে শুধু জুতা নয়, এখানে ছেলেদের শার্ট, টি শার্ট থেকে শুরু করে বিভিন্ন রকম পণ্য সামগ্রী কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ইফতারের পর থেকে কিন্তু এই ফুটপাত জমে উঠে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু ব্যবসায়ীরা কিন্তু প্রচুর ব্যস্ত সময় পার করছেন, আবার কিছু ব্যবসায়ীরা কিন্তু কাস্টমারের যে হাঁকডাক সেই হাঁকডাক দিয়ে চলছেন। তারা দেখছেন এবং দেখানোর চেষ্টা করছেন, কাস্টমারদের আকৃষ্ট করার চেষ্টা করছেন ক্রেতাদের। আমরা সেই চিত্র দেখানোর চেষ্টা করছি। আমরা আপনার সাথে একটু কথা বলতে চাই, আসলে ব্যবসা কেনা কেমন জমে উঠেছে? এই যে মোটামুটি আলহামদুলিল্লাহ চলে ভালো। কীরকম বেচা কেনা হচ্ছে আপনার এই দোকানে? বর্তমানে 30-35 পিসের হচ্ছে। আচ্ছা, গতবারের তুলনায় আপনার এবার কোনো দাম বেড়েছে কিনা আপনার? না, আগের রেটই আছে। আগের রেটই আছে। আসলে কবে নাগাদ জমবে বলে মনে হয়? আশা করি 15-20 তো যায়। 15-20 তো জমবে? হ্যাঁ। ধন্যবাদ আপনাকে। দর্শক, দেখছিলেন যে একজন ব্যবসায়ী বলছিলেন যে 15-20 রোজায় তারা আসলে এই বাজার জমে উঠবে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকজনে কেনাকাটা করছেন বর্তমানে কিন্তু। আপনি আইন শিখায়েন না ভাই? আপনি কাউরে যদি আইন শিখায় বলতে হয়, আপনি এটা বলতে হয় যে ভাই আপনি রক্ষা পাবেন না।
আমি এর কারণেই বললাম যে আপনি আপনি শুধু শুধু আমার আমি আপনাকে দরটি চাই না দর্শক দেখতে পাচ্ছেন যে এখানের প্রায় প্রতিটি দোকানেই কিন্তু বিভিন্ন পোস্টার সাজে ভাই আমি একটু আপনার সাথে কথা বলতে চাই ঈদের ঈদের বেচাকেনা কেমন জমে উঠেছে বেচাকেনা অতটা ভালো না বর্তমানে খুবই খারাপ এখানে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন সাইজের প্যান্ট রয়েছে জিন্সের গতবারের তুলনায় আসলে দাম বেড়েছে কিনা হ্যাঁ কিছুটা বেড়েছে কিছুটা আসলে কিছুটা ভিড়ের কারণে কি কাস্টমার কম ছিল হ্যাঁ কত রমজান নাগাদ এই আপনাদের বাজার আরো পরিপূর্ণ হবে বলে আশা করছেন বিশ রমজানের পর থেকে ধন্যবাদ আপনাকে দর্শক দেখছিলেন যে আমরা প্রায় প্রতিটি দোকানই দেখছি তারা কিন্তু ঈদের যেই নতুনত্ব ডিজাইন বা নতুনত্ব যেই পোশাক সেইগুলো কিন্তু তারা আসলে সাজিয়ে পোশাক সাজিয়ে বসে আছেন এবং হাকডাকের মাধ্যমে তারা আসলে ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা করছেন আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন কাকে আমি আপনার সাথে একটু কথা বলতে চাই বেচা কেনা কি জমে উঠেছে কিনা ঈদের এবার এখনো জমে নাই দেরি আছে বেচা খুব খারাপ দুশো পঞ্চাশ করে জি ইনশাল্লাহ বিশ্রী হবে হওয়ার কথা দর্শক দেখছিলেন যে এখানের যেই ক্ষুদ্র ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে করোনার যে ক্ষতি সেই ক্ষতি কাটিয়ে কিন্তু কিছুটা পুষিয়ে নেওয়ার আশা করছেন তারা আসলে নতুনভাবে তারা কিন্তু আসলে বিভিন্ন পোশাক তারা এনেছেন বিভিন্ন বাহারি ডিজাইনের তারা কিন্তু আসলে নতুনত্ব আনার চেষ্টা করেছেন আমরা কিন্তু বেশ অনেক ক্রেতাকে দেখতে পাচ্ছি প্রতিটি দোকানেই কিন্তু আমরা ক্রেতাদের ভিড় দেখতে পাচ্ছি ভাইয়া আমি একটু আপনার সাথে কথা বলতে চাই এবারের রোজায় কিরকম বিক্রি হচ্ছে সামনে যান দর্শক আমরা এখন রয়েছি যে গুলিস্তানের যে ফুটপাত বাজার রয়েছে সেই ফুটপাতের বাজার থেকে যে ঈদ কেনাকাটা চলছে আসন্ন ঈদুল ফিতরের উপলক্ষে সেই ঈদ বাজারের খবর কিন্তু আমরা আপনাদের জানানোর চেষ্টা করছিলাম আপনারা দেখছেন যে এখানে প্রায় প্রতিটি দোকানেই কিন্তু ক্রেতা সমাগম রয়েছে তবে ব্যবসায়ীরা আশা করছেন যে 15-20 রমজানে এই ঈদের কেনাকাটা জমে উঠবে সেই প্রত্যাশা কিন্তু তারা নতুন নতুন আসলে পোশাক আনছেন নতুন ডিজাইনের পোশাক সামগ্রী আনছেন বা পণ্য আনছেন জুতা থেকে শুরু করে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকার পোশাক থেকে শুরু করে টি শার্ট মেয়েদের জন্য থ্রি পিস শাড়ি থেকে শুরু করে প্রতিটি জিনিস কিন্তু এই ফুটপাতের যেই দোকানগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক এই ছিল গুলিস্তান ফুটপাতের সর্বশেষ চিত্র পরবর্তীতে আমরা আবারও সংযুক্ত হব নতুন কোনো ঈদবাজার তথ্য নিয়ে ততক্ষণ আমাদের পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ সবাইকে